জ্বালাই দিছে। আমার অফিসে 800 মানুষের স্টাফ, শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশনটারে জ্বালেন। ভালো নেই তৌহিদউদ্দিন আফ্রিদি, ঘর বাড়ি অফিস ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু ভেঙে চোরমার করে দেয় দুর্বৃত্তরা। বাবার কঠোর পরিশ্রমে ঘরে ওঠা মাইটিভিও ভেঙে দেয়। লাইভে এসে কেঁদে কেঁদে এভাবেই সব কিছুর কথা জানান আফ্রিদি। আসার পর বারবার আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইছি যে দেখেন, একটা মানুষ যখন একটা স্ট্যাটাস দেয় সে ডিলিট করে কখন? তিনি বলেন, আমার বাবা সব সময় মানুষদের ভালো চাইতো। আমার মনে হয় এই বাংছর কোনো ছাত্ররা করেনি। আমাকে কেউ বিশ্বাস করাতে পারবে না এইগুলো ছাত্রদের কাজ, এইগুলো হচ্ছে সন্ত্রাসীদের কাজ। আমার সব কিছু ধ্বংস করে দিল। মাইটিভির গেটটা খুলে যেই আসতো আমার কাছে, দেখোই তো আমার সাথে, খালি হাতে বিদায় দিতাম না।